عليكم ورحمة الله وبركاته إن الحمد لله نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما خلقت الجن والإنس إلا ليعبدون صدق الله العظيم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وصحابه وسلم الحمد لله সম্মানিত ইকরা বাংলার দর্শক শ্রোতা ভাই বোনেরা, আল্লাহ পাকের অশেষ মেহরবানি, প্রতি সপ্তাহের ন্যায় আজ আমরা দর্শে হাদিস প্রোগ্রাম নিয়ে আপনাদের সম্মুখে উপস্থিত হয়েছি। আপনারা এই মুহূর্তে যারা আমাদের সাথে যোগ দিয়েছেন সবাইকে আমাদের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। আমি আশা করব আপনারা প্রথম থেকে নিয়ে শেষ পর্যন্ত আমাদের সাথে থাকবেন ইনশাআল্লাহ। আমাদের সম্মানিত মেহমান হাদিসের উপর আলোচনা করবেন, আপনারা শুনবেন এবং জানবেন, যদি কোনো প্রশ্ন মনে জাগে তাহলে আমাদেরকে প্রশ্ন করতে পারেন, ইনশাআল্লাহ যথাসাধ্য আপনাদের প্রশ্নর উত্তর দেওয়ার চেষ্টা করা হবে। সম্মানিত ভাই বোনেরা, আপনারা জানেন আমাদের প্রতিদিনের নিয়মিত মেহমান বিশিষ্ট আলিমেদিন, আপনারা আমাদের সুপরিচিত ব্যক্তিত্ব, লন্ডন ইকরা বাংলার লন্ডন ইসলামিক স্কুলের সম্মানিত মুহাদ্দিস মুফতি মওসুফ আহমদ সাহেব আমাদের সাথে আছেন। আমি হযরতকে অনুরোধ করছি তার মূল্যবান আলোচনা পেশ করার জন্য। আসসালামু আলাইকুম শেখ, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আপনাকে অনেক শুকরিয়া জানাচ্ছি যে আপনি অত কষ্ট করে তশরিফ এনেছেন এবং সুন্দরভাবে উপস্থাপন করতেছেন। আল্লাহ তাআলা আপনাকে যেন উত্তম জাযা দান করেন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা আসতাফা, আম্মা বাদ। عن أنس رضي الله تعالى عنه قال عن أنس رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم لقد أخفت في الله وما يخاف أحد ولقد أوذيت في الله وما يؤذى أحد ولقد أتت علي ثلاثون من بين ليلة ويوم وما لي ولبلال طعام يأكله ذو كبد إلا شيء يواريه إبط بلال رواه الترمذي ইকরা বাংলার সম্মানিত দর্শক শ্রোতা ভাই বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আলিয়ায় হাজারো কোটি শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদিগকে দারসে হাদিসের মতো একটি মহৎ প্রোগ্রামে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন যদি তৌফিক দান করেন তাহলে ইনশাআল্লাহ যে হাদিসটি আপনাদের সামনে আমি পরিবেশন করেছি সেই হাদিসকে সামনে রেখে কিছু আলোচনা করার প্রয়াস পেব। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ, সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা 'আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম। হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে আল্লাহর পথে আমাকে এত ভীতি প্রদর্শন করা হয়েছে, আল্লাহর রাস্তায় আমাকে এত ভয় দেখানো হয়েছে। লাকাদ উখিফতু ফিল্লাহ ওয়া মা ইউখাফু আহাদুন, এ ধরনের ভয় ভীতি আর কাউকে দেখানো হয় নাই, এ ধরনের ডর আর কাউকে দেখানো হয় নাই, এ ধরনের ভয় প্রদর্শন আও কাউকে দেখানো হয় নাই। আমরা জানি যারা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সীরাত নিয়ে আমরা যারা গবেষণা করি, যারা সীরাত চর্চা করি, আমরা জানি, আমরা সীরাতের কিতাবের মাঝে লক্ষ্য করেছি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন থেকেই দিনের দাওয়াত দেওয়া শুরু করলেন, যখন থেকেই ওহী প্রাপ্ত হলেন এবং মানুষকে আল্লাহর তাওহীদের দিকে, একত্ববাদের দিকে যখন দাওয়াত দিতে শুরু করলেন, তখন মক্কার সমস্ত কাফের মুশরিক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া বিরোধী হয়ে গেল। তারা বিভিন্নভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভয় দেখাতে লাগলো।
শুধু তাই না, বরং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই দুনিয়ার জমিন থেকে একবারে চিরতরে শেষ করে দেওয়ার জন্য পর্যন্ত তারা পরিকল্পনা গ্রহণ করেছিল। তাই এমন কোনো ভয় নাই যা তারা দেখায়নি, এমন কোনো পন্থা নাই যে পন্থায় তারা রসুলের বিরোধিতা করেনি, অর্থাৎ সকল পন্থা অবলম্বন করেছে, সকল ধরনের ভয় দেখিয়েছে, কিন্তু রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের ভয়ে ওনার মিশন থেকে বিরত থাকেননি, বরং মনের মধ্যে সাহস রেখেছেন, আল্লাহর উপর অবিচল আস্থা এবং বিশ্বাস রেখেছেন। ওয়ালাকাদ উযিতু ফিল্লাহ ওয়া মা ইউযা আহাদুন। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করতেছেন যে আমাকে আল্লাহর পথে আল্লাহর রাস্তায় কষ্ট দেওয়া হয়েছে, নির্যাতন করা হয়েছে, জুলুম করা হয়েছে, দুনিয়ার আর কোনো মানুষকে এ ধরনের জুলুম করা হয় নাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দীনে দাওয়াত দেওয়া শুরু করলেন, যখন রেসালতের পয়গাম মানুষের কাছে পৌঁছাতে লাগলেন, তখন ওনাকে ভয় দেখানো হয়েছে, ওনাকে নির্যাতন করা হয়েছে, ওনার উপর জুলুমের স্টিম রোলার চালানো হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক সময় নামাজে দাঁড়িয়েছেন, নামাজরত অবস্থায় কাবা শরীফের সামনে সৈদাতে গেছেন, কাফের মুশরিকরা উটের ভর এনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি পিঠের উপর রেখে দিত, বিভিন্নভাবে ওনাকে নির্যাতন করা হয়েছে, বিভিন্নভাবে জুলুম করা হয়েছে। তো তিনি বলতেছেন যে আমাকে যেভাবে জুলুম করা হয়েছে, আমার উপর যেভাবে নির্যাতন করা হয়েছে, দিনের পথে এই ধরনের নির্যাতন আর কাউকেই করা হয়নি। ওয়ালাকাদ আতাত আলাইয়া সালাসুনা মিন বাইনি লাইলাতিন ওয়া ইয়াউমিন। এরপরে বলতেছেন যে আমার জীবনে এমন হয়েছে যে একাধারে 30 দিন অতিবাহিত হয়ে গেছে, একাধারে 30 দিন 30 ডেজ এক মাস অতিবাহিত হয়ে গেছে। ওয়ামা লি ওয়ালি বেলালিন তোয়ামুন ইয়াকুলুহু যু কাবিদিন ইল্লা শাইউন ইয়ুয়ারিহি ইবতু বিলাল। আমার অপর 30টি দিন এক মাস এমন কষ্টে এমন দুঃখে অতিবাহিত হয়েছে যে আমাদের কাছে খাবার কিছু ছিল না, আমাদের কাছে পানাহারের কিছু ছিল না। বলতেছেন যে আমার কাছে এবং বেলালের কাছে, আমার সঙ্গে তখন বেলাল ছিলেন রাদিয়াল্লাহু তাআলা আনহু, তা আমাদের খাবারের জন্য কোনো কিছু ছিল না, শুধু যত সামান্য খাবার ছিল যা বেলাল নিজের বগলের মাঝে লুকিয়ে নিয়ে আসতেন। সুবহানাল্লাহ। রহমতুল্লিল আলামিন সৈয়দুল মুরসালিন হযরতে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জিন্দগিতে এত দুঃখ করেছেন, এত কষ্টে দিন যাপন করেছেন, দুনিয়ার ভোগ বিলাস উনি চাননি, দুনিয়ার আরাম আয়েস উনি গ্রহণ করেননি, বরং অভাব অনটনের মাধ্যমে, দুঃখ কষ্টের মাধ্যমে কিছু খেয়ে কিছু না খেয়ে, কিছুদিন খেয়ে কিছুদিন উপোস করে নিজের জিন্দগিকে অতিবাহিত করেছেন। হাদিস শরীফের মাঝে এসেছে যেমন হয়েছে জিন্দগিতে জীবনে এমন সময় গেছে যে আমার সাথে বেলাল ছিলেন রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমি এবং বেলাল এক মাস এক জায়গায় এক মাস সময় অতিবাহিত করতেছি, কিন্তু আমাদের সামনে খাবার গ্রহণের করার জন্য নিয়মিত কোনো খাবার ছিল না, যথেষ্ট পরিমাণ খাবার ছিল না, আমাদের সামনে খাদ্যদ্রব্যের কোনো উপকরণ ছিল না। শুধু এমন হয়েছে যে হাতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু গোপনে কোনো কোথাও বাহিরে গেছেন, বাহির থেকে সামান্য কিছু খাবার নিজের ভূগোলের নিচে লুকিয়ে চুপিচাপি করে নিয়ে এসেছেন, আর এইগুলোই আমরা গ্রহণ করেছি, এগুলোই আমরা খাবার হিসেবে গ্রহণ করেছি। এ ধরনের ঘটনা ঘটেছে যখন হযরতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কার কুরাইশরা বয়কট করে ফেলল, নবুয়ত প্রাপ্তির পর যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দীনের দাওয়াত দিলেন, আল্লাহর একত্ববাদের দিকে মানুষকে আহ্বান করলেন, তখন মক্কার সমস্ত কাফের মুশরিকরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া বিরোধী হয়ে গেল, ওনার সাথে তারা বয়কট করে ফেলল যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সাথে ওদের কোনো ওরা সামাজিক সম্পর্ক রাখবে না, ওনাদের সাথে কোনো লেনদেন করবে না, ব্যবসা বাণিজ্য করবে না, বেচা কিনা করবে না।
এ ধরনের বিভিন্নভাবে ওরা সামাজিক বয়কট করে ফেলল। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিয়াবে আবু তালিবের মাঝে অনেক দিন বন্দী অবস্থায় ছিলেন। তখন খাবারে কিছু থাকতো না, অনেক দিন এমন হয়েছে যে খাবারের অভাবে কষ্ট করতেছেন, কিন্তু খাবার গ্রহণ করার জন্য পরিমিত কোনো খাবার তাদের সামনে নেই। মাঝে মাঝে এমন হয়তো যে হাজরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু চুপিসারে বাজারে যেতেন, তো চুপিসারে এজন্য যদি উনি ওপেনলি যেতেন কোনো কিছু খরিদ করতেন, তাহলে ওরা প্রতিমধ্যে আটকে দিত যে তুমি তো ওই খাবার বাজার থেকে খরিদ করে নিয়ে যেতিস মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য, তো ওনাদের সাথে তো আমাদের বয়কট, ওনার কাছে আমরা কোনো জিনিস বিক্রি করবো না। এত জুলুম করেছিল, এত নির্যাতন করেছিল। তাই হজরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক সময় চুপি চাপি বাজারে যেতেন, কোনো জায়গায় গিয়ে সামান্য কোনো কিছু খরিদ করে যাতে কাফের মুশরিক দেখে না ফেলে, এজন্য লুকিয়ে বগলের নিচে চুপি চাপি লুকিয়ে উনি নিয়ে আসতেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উনি খাইতেন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাই বলতেছেন যে অনেক সময় দিনের পর দিন, সপ্তাহের পর সপ্তাহ, এমনকি মাসখানেক অতিবাহিত হয়ে গেছে যে আমি এবং বেলাল যে কী খাইব, খাবারের কোনো ব্যবস্থা ছিল না, শুধু এতটুকু সামান্য খাবার আমাদের কাছে ছিল যা হাজরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বগলের নিচে লুকিয়ে নিয়ে আসতেন। এই হাদিস থেকে আমরা বুঝলাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে জুহুদ এবং দুনিয়ার ভোগ বিলাসের প্রতি আগ্রহী ছিলেন না। উনি যদি চাইতেন দুনিয়ার সব কিছু পাইতেন, কিন্তু এরপরেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুঃখ কষ্টের জীবনকে সানন্দে খুশির সাথে গ্রহণ করে নিয়েছিলেন, এটা বোঝাবার জন্য যে আল্লাহর কাছে দুনিয়ার কোনো গুরুত্ব নাই, আল্লাহর নবীর কাছে দুনিয়ার কোনো কদর নাই। আর উনি নিজে দুঃখ কষ্ট করে দিনাতিপাত করেছেন, জীবন যাপন করেছেন উম্মতকে বুঝাবার জন্য যে তোমরাও দুনিয়ার জিন্দগিটাকে অতি বেশি গুরুত্ব দিও না, দুনিয়ার প্রতি বেশি আগ্রহী হয়ও না, কোনোরকম দুনিয়ার জিন্দগিটা চালিয়ে যাও এবং আখরাতকে বেশি গুরুত্ব দাও, আখরাতের জন্য বেশি আমল করো, যদি তাই করতে পারো তাহলে তোমরা কামিয়াব হবে। এর জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুঃখ কষ্ট করে দুনিয়ার জিন্দগিকে অতিবাহিত করেছেন। عن عائشة رضي الله تعالى أنها قالت لعروة ابن أختي إن كنا لننظر إلى الهلال ثلاثة أهلة في شهرين وما أوقدت في أبيات رسول الله صلى الله عليه وسلم نار فقلت ما كان يعشيكم قالت الأسودان التمر والماء إلا أنه قد كان لرسول الله صلى الله عليه وسلم جيران من الأنصار كان لهم منائح وكانوا يمنحون لرسول الله صلى الله عليه وسلم فيسقيناه رواه البخاري ومسلم حضرت عائشة رضي الله تعالى عنها تكبرنتو تيني أكبر حضرت عروة ابن الزبير رضي الله تعالى عنه كي شمدن كريبالتسن হে আমার বোনের ছেলে, হে আমার বোনের ছেলে, ইন কুন্না লানানজুরু ইলাল হিলাল থালাসাতা আহিল্লাতিন ফি শাহরাইন, যে আমরা নবী পরিবারের লোকেরা এভাবে জীবন কাটাতাম যে কখনো একাধারে তিনটি চাঁদ দেখতাম, আমরা নবী পরিবারের লোকেরা এভাবে জীবন কাটাতাম যে একাধারে তিনটি চাঁদ দেখতাম, অর্থাৎ পূর্ণ দুটি মাস অতিবাহিত হয়ে যেত, অথচ ওয়ামা উকিদাত ফি আবিয়াতি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারুন, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে আগুন প্রজ্বলিত হয় নাই। যেমন হয়েছে একদিন দুই দিন তা না, এক সপ্তাহ দুই সপ্তাহ না, বরং দুটি মাস অতিবাহিত হয়ে গেছে, তিনটি চাঁদ দেখতাম, অর্থাৎ দুটি মাস কমপ্লিট পূর্ণ হয়ে গেছে, পূর্ণ দুটি মাস অতিবাহিত হয়ে গেছে, অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে আগুন ঝরে নাই। অর্থাৎ আমরা আগুন কোন সময় জ্বালাই? আমরা তো আগুন ওই সময় জ্বালাই যখন আমরা কোনো কিছু রান্নাবান্না করি, কোনো কিছু কুক করি, রাইস রান্না করি, তরকারি আমরা রান্না করি, তখনই আমাদের আগুন জ্বালাতে হয়। তাহলে এই হাদিস থেকে বোঝা যাইতেছে যে অনেক দিন চলে গেছে,
মাসের পর মাস চলে গেছে, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে জি চুলায় আগুন জ্বলে নাই। খাবার যে ওনারা রেডি করবেন, তৈরি করবেন, খানা পাকাইবেন, তার কোনো ব্যবস্থা তাদের কাছে ছিল না। এত সহজ সরল দুঃখ কষ্টের জিন্দগি ওনারা কাটিয়েছে, আর আমরা কীভাবে জিন্দগি কাটাইতেছি? আমাদের জিন্দগির যে উপকরণ, আমাদের যে বিলাসিতা, এটাকে যদি সামনে রাখি এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পারিবারিক জিন্দগি এবং দুনিয়ার যে হালত, কীভাবে উনি জীবন যাপন করেছেন, সেগুলোকে যদি আমাদের সামনে রাখি, তখন আমরা নিজেই এটার বিচার বিশ্লেষণ করতে পারবো যে আমরা কোন পথে এগোচ্ছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব দুঃখ কষ্ট করে অভাব অনটনের সাথে এই জিন্দগিটা কাটিয়েছেন। ফাকুলতু মা কানা ইউআশিকুম, হযরত উরওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি প্রশ্ন করতেছেন, ওয়া আমার খালা জান হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরত উরওয়ার খালা ছিলেন সম্পর্কে, মানে উরওয়ার ছিলেন খালা হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরত উরওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন যে আপনাদের জিন্দগি কীভাবে চলে, কোন জিনিস সে আপনাদেরকে বাঁচিয়ে রাখে? আপনি তো বললেন যে দুটি মাস পূর্ণ হয়ে যায়, অথচ আপনাদের পরিবারে আপনাদের ঘরে আগুন ঝরে না, তাহলে আপনারা কীভাবে বেঁচে থাকেন, আপনার জীবন যাপন করেন কীভাবে, কোন জিনিসে আপনাদেরকে বাঁচিয়ে রাখে? মা কানা ইউআশিকুম, হাতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা না জবাব দিতেন যে ক্বালাত আল আসওয়াদান আত-তামর ওয়াল মা, যে হাতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা উত্তরে বললেন যে দুটি জিনিস আমাদের কাছে আছে, একটা হলো খেজুর আর একটা হলো পানি, এই খেজুর আর পানি খেয়েই আমাদের কোনো রকম চলে যেত। সুবহানাল্লাহ। অথচ আমরা প্রতিদিন আমাদের খাবারের যে মেনু, আমরা যখন খাবারের টেবিলে বসি, কত বাহারি আইটেম আমাদের সামনে থাকে, ভাজি থাকে, ফিশ থাকে, মিট থাকে, চিকেন থাকে, আরও কত ধরনের ভুনা কিছু থাকে, এরপরেও আমরা অনেক তুষ্ট হই না। আমাদের মাঝে অনেক এমনও আছেন যে খাবারের টেবিলে বসলে যদি আইটেম কম হয়, তো অনেক সময় আমরা ঘরের পরিবারের প্রতি বা নিজের ওয়াইফের প্রতি রাগান্বিত হয়ে যাই, গুসা হয়ে যাই, স্বাদ না পুরো প্রপার স্বাদ না হলে, মজা না হলে আমরা রাগ করি। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হায়াতে জিন্দেগি কেমন ছিল, যে শুধু খেজুর এবং পানি খেয়েই ওনারা দিন চলে যেত। সম্মানিত দর্শক শ্রোতা ভাই বোনেরা, এক্ষুনি আমরা ব্রেকে চলে যেতে হচ্ছে, ব্রেকের পর ইনশাআল্লাহ আবার আমরা চলে আসবো, ততক্ষণ আপনারা আমাদের সাথে থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।